वेलकम बैक टू अनदर गेम प्ले वीडियो गाइस। आज के हम बराबर खेलते जाते हैं इंडियन बाइक गेम 3D और फिर मोबाइल GTA 5। और आज के एपिसोड का सबसे बेशी मजेदार होगा गाइस, कारण गाइस हमारे इंडियन बाइक गेम 3D ते ऐतिहासिक घोड़ा কিভাবে তোমরা বানাতে পারবে ওইটাই তোমাদেরকে আজকে দেখাবো। বাট গাইস তার আগে তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাট ওয়েট ভাই, আজকে প্রথমে তোমাদের কমেন্টে রিপ্লাই দেব এবং মিডল পয়েন্টে তোমাদেরকে ওই জিনিসটা দেখাবো। বাট তার আগে গাইস আমার একজন কমেন্টে বলছে যে একসাথে 16টা NPC মারতে হবে আমার 1 মিনিটে, তাহলে নাকি সে 400 ভিডিও ওয়াচ করবে। সবার নামটা ভুলে গেছি, নাম তো লেখেনি, মেবি নাম নাই ভাই, ইউজার কি কি জানে দেওয়া। আচ্ছা সৌমিক, সৌমিক আরে ভাই দেখ আগে ওইটা কমপ্লিট করি, বিকজ এটা অনেকদিন যাবৎ করতেছে, আমি খেয়ালই করতেছি না। যাই হোক, 1 মিনিটে 16টা NPC মারার জন্য প্রথমে আমার মেবি 1 2 3 4 5 আগে আমার NPC বাড়ানো লাগবে। এই জায়গাটা গাইস ঠিকঠাকভাবে পারফেক্ট, বাট পুলিশ চলে আসে, পুলিশ চলে মারা দিয়ে যাবে সমস্যা। ওকে আমি 45 সেকেন্ড থেকে শুরু করতেছি, 2 মিনিট থেকে ধরো 50 সেকেন্ড। সেকেন্ডের ভিতর মাইরা দিচ্ছে, আমি বুঝলাম না কিছু, NPC মারছিলাম, ওইটা মিটা সব ঠিকঠাকই ছিল, মারলো কোন সময় আমারে ভাই। গাড়িটার ভিতর বুইকে গেলে টানটা দিছে বাইরে ভাই, পুরা ফাটাই দিছে আমার, যাই হোক ফাটাই দিছে প্যারা নেই। ওকে এর পরেরটা দেখি, দেন এটার পরেই তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা ওল্ড ভাই একবারে পুরা কাস্টম ঘোড়া, মানে পুরাই ভাই ইউনিক একটা ঘোড়া, যেটা থাম্বনেইলে দেখছো ওইরকম পুরোপুরি ভাই, আমি তো দেখে পুরোপুরি অবাক। ওরে রে ভাই, জোস একটা ঘোড়া হয়ে যায় ওইটা। বাট ওইটার জন্য আরও আরও কিছু ট্রিক খাটা লাগে, সব কিছু দিয়ে হয় না। আচ্ছা যাই হোক, আমি ওইটা দিয়ে যখন দেখাবো তখন তোমাদেরকে, তখন তবে তোমরা এমনিতে দেখতে পারবা। ওকে আমি আবার কমেন্টে চলে যাই, লেটস গো। ওকে এর পরের কমেন্টটা করেছে একটা মিনিট ওয়েট, এই মাথাটা বারবার খেলে ডিস্টার্ব করতেছে মুখের সামনে সামনে, দাঁড়া এই ধর বিসমিল্লা ধরে দিয়ে করি, হ্যাঁ সাবাস। এটা কী দিয়ে মারবো, কী দিয়ে, এটা দিয়ে মারি তাহলে আর কেসে বলা, ব্যাস যেটা চাইছে ওইটাই হয়েছে। বহুত কোন হয়েছে, একটা রকেট উড়ে না আপন অর্পণ না আপন কোনো বুঝলাম না আমি। আরে ভাই কই গেছে, মাথা খোলা গেছে পুরা। আচ্ছা কি লেখছে, আমি অর্পণ, চ্যালেঞ্জ নাম্বার 1 সাইকেল দিয়ে রুমের সামনে মেগা র্যাম্পের পার হও, তারপর মেগা র্যাম্পের টপে গিয়ে জেট প্যাক দিয়ে 30 সেকেন্ডের মধ্যে নতুন বাড়ির সুইমিং পুলে ল্যান্ড করতে হবে, চ্যালেঞ্জ নাম্বার 2। তারপর
2030 দিয়ে 25টি জম্বি মেরে 2040 দিয়ে কল করে জম্বি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, না পারলে আনসাবস্ক্রাইব করে দেব। অল দ্য বেস্ট। বাইরে অনেক বড় চ্যালেঞ্জ, সাইকেল দিয়ে রুমের ম্যাগারেম্প পার করতে হবে, দেন তারপর ম্যাগারেম্পের টপে গিয়ে জেট প্যাক দিয়ে 30 সেকেন্ডের মধ্যে নতুন বাড়ির সুইমিং পুলে ল্যান্ড করতে হবে। আচ্ছা আচ্ছা, এই যে গাইস, এই জায়গা তো অনেক বড় করে দিছে রে ভাই, বহুত বড়। আমি বুঝতে পারছি, তার মানে আমার লোড করতে হবে হলো সামনে, এটা করতে করতে বেপুরা পার হয়ে যাব। এত বড় দিয়া দিছে ভাই, পাগল হয়ে যাব, হয়ে আমি পাগল হয়ে যাব গাইস। আচ্ছা, আমার বলতো পজিশন এই জায়গায় লোড করতে, পজিশন এই জায়গায় লোড করবো কিভাবে? আও পজিশন এই জায়গায় লোড করতে হলে আমার কি করা লাগবে? প্রথমে একটা গাড়ি নামাই, গাড়ি নামাইলে আশা করি হয়ে যাবে। কত কষ্ট করা লাগে দেখছো, এই জায়গায় এত এত সহজে কি পজিশন লোড করা যায়? পানির মধ্যে তো পানি ইয়া তো কাজ করে না, মোবাইলে তো কাজ করে না, এই জায়গায় কীভাবে করি এটা? লেটস গো, এখন আমরা চলে যাই প্রথম যে চ্যালেঞ্জটা ওইটাতে। সো প্রথম চ্যালেঞ্জ বলছে সাইকেল দিয়া, এই যে সাইকেল দিয়ে আমরা এই ম্যাগারেম পার করবো, ঠিক আছে লেটস গো। ওকে, ম্যাগারেম্পের দিকে তোমাদের সাথে দেখা করি নাকি? সো ফাইনাল দেখো, আমি ম্যাগারেম্পের সামনে চলে আসছি, বাট এই জায়গায় কিছু না কিছু তো অবশ্যই করতে হবে, নাহলে তো ভাই পার করা ইম্পসিবল। সুতরাং আমার এই জায়গায় যেটা প্রথমে করতে হবে ওটা মুন গ্র্যাভিটি, 1 1 2 পার, ঠিক আছে। দেন যেটা করতে হবে, ইনফিনিট হেলথ তো অবশ্যই নিতে হবে, বিকজ ইনফিনিট হেলথ না নিলে ভাই মেরে দেবো, মার ডালেগা মুঝে। এরপর কি করতে হবে? এরপর আমাদের, আরে সিস্টেম ইউজার জায়গা, এরপর কি জানি করতে হবে আমাদের, ওইটা স্টপ করতে হবে। আর ও ডাবল এল রোল, ও ডাবল এফ, আরে ও ডাবল জি, ও ডাবল এফ অফ। একবার ভাই পারফেক্ট, মানে কোন পারফেক্ট, পুরো ভাই গ্যাপে গ্যাপ, ফুল স্পিডে যাবো এইভাবে, আর অটোমেটিকলি সাইকেল আকাশে উঠতে থাকবো। বাট এখন আকাশে উড়িস না রে ভাই, আমি তো বহুত দূর জানা হবে। দেখছো কিভাবে পার করে দিছি? বাট আফসোসের কথা হইলো এটা যে এটা উপর দেওয়া যায়নি, নিচ দেওয়া বেশি গেছে। তো গাইস, আমি এটার সলিউশন বের করছি, বুঝতে পারছি এটা কীভাবে কী করতে হবে। এখন দেখছো স্টান্ট করতেছি রে ভাই তোমাদের জন্য, শুধু এই জায়গায় থামাই, এটা দাঁড়াও, এটা আবার একটু ঠিক করতে হবে আমার। আছে ওয়েট, আমি ঠিক করি। সো গাইস ফাইনালি একবার পজিশন করে দিছি, আর কোনো সমস্যা হবে না আশা করি। ওয়েট, আমি আগে এটা ঘুরে আনি ভাই, দেখো কত স্পিড, এই যে জি জি জি, দেখো কত স্পিডে ভাই প্যাডেল মারতেছে রে ভাই, আগে পুরো পুরো ঘুরে নেবে না, উপর উঠিস না।
আচ্ছা হ্যাঁ, আমার এইভাবে যাওয়া লাগবে এবার, বিকজ এইভাবে না গেলে পরে সমস্যা পড়ে যাবো। আমি বুঝতে পারছি বাইক গাড়ির সাথে লাগছে। এই জায়গাতে উঠানোর জন্য প্রথমে আমার পিছনে প্যাডেল দিতে হবে এইভাবে, অ্যান্ড দেন সামনে উঠতে হবে এই যে এইভাবে। এই যে দেখছো কিভাবে ম্যাগারেম পার করতে হয় গাইস, দেখো এইভাবে গাইস ম্যাগারেম পার করতে হয়। তাও আবার সাইকেল দিয়ে শু, বেটা আমার আরেকটা জিনিস এখনো বাকি আছে, ওইটা হলো ম্যাগারেম্পের উপরে আবার উঠা লাগবে। কই যেন যাইতেছি রে ভাই, বাইরে ভাই যাতে বহুত দূর যেতে চলে যেতেছি। ভাই প্লিজ ম্যাগারেম্পের উপর বল, পারফেক্ট জায়গায় আছি, বাট কোনো মতো যদি একটু সোজা থাকতো তাহলে আরো বেশি ভালো হইতো। কতক্ষণ লাগে কে জানে, নিচেই পড়তেছে রে ভাই। সো নিচে তো চলে আসছি, বাট এখন যেটা বলছে আমার ওইটা করি। আরে কি হইল রে ভাই, সামনে যা। আমার বলছে যে ম্যাগারেম্পের টপে গিয়ে, মানে এই যে টপ কর্নারটা আছে না, টপে গিয়ে দেন জেড প্যাক নিয়ে আর কি আমাদের ইয়াতে যেতে হবে, বাড়ির সুইমিং পুলে ল্যান্ড করতে হবে, লোড করতে হবে আর কি। যাই হোক, সো 230 জেড প্যাকটা চলে আয় জলদি জলদি, বাট মুন গ্র্যাভিটিটা সরাই দিয়ে এখন, বিকজ মুন গ্র্যাভিটি থাকলে এটা অটোমেটিকলি আকাশে উড়ে যায়। সুন্দর করে উড়ান লাগবো আমার। একবারে টপে যাই, এখন আমরা লোড করি, লেটস গো। লোড করবো সাথে এটারও নেওয়া লাগবে না, ম্যাজিক তো এটাই বলছিল। লোড এখন দুটো একসাথে প্রেস করা লাগবো। আচ্ছা আমি কি ওটা লোড করতে পারছি? মনে তো হচ্ছে না। যাই হোক, আমার যেভাবে বলছে ভাই আমি ওইভাবে করছি, বাট এই জিনিসটা আমি পরের কমেন্টে ভাই পুরোপুরি ট্রাই করাবো। বাট তার আগে গাইস যেটা বলছে আর কি ওইটা করি, লেটস গো। না না না, এই এটাই শেষ করি, সমস্যা একটু লং হবে বাট পুরোপুরি শেষ করবো, লেটস গো। সো আমি আবার চলে আসছি আমার সেই জায়গা। হ্যালো রেডি লোড, বিকজ আমার ম্যাজিকটা মনে হয় হয়নি গাইস। আমি ম্যাজিক হয়েছে যত যাই বলো, বিকজ আমি পুরোপুরি এক্স্যাক্ট আমি ক্লিক করছি এবার, বাট এই জায়গায় কিছুই দেখাইতেছে না ওইরকম। মানে সাঁতার কাটে তো সাঁতারের জন্য মানে এটাই ছিল মেবি গ্লিচ। বা যাই হোক গাইস, সেবার আমার যেটা লাস্ট বলছিল যে জম্বি দিয়ে ডিঅ্যাক্টিভেট, জম্বি প্রথমে দিয়া কি বলছে 25টি জম্বি মেরে দেন 40 দিয়ে কল দিয়ে ডিঅ্যাক্টিভেট করতে হবে, নাহলে আনসাবস্ক্রাইব করে দেবো। আচ্ছা ওইটাই করতে হলো আমরা 20 2030। বাইরে ভাই এক কমেন্ট করতে করতে পুরো শেষ। কাজ করি আমি, দুইটা গেছে, ছয়টা, সাতটা, আট, সরি 11 ছিল এটা, 12 আর 2, 3 মরতে চায়। এক কাজ করি সবগুলোর একটা এক চান্স নিয়ে আসি, ক্লোজ এটি ভালো হইব। ওকে আগে ছিল কয়টা, এক, এই যে কয়টা ওইটা দেখি পরে গুনে বাইরে বাইরে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা তো হইবে, তার মানে 24টা আর শেষ।
মিশন কমপ্লিট। এবার গাইস যেটা বলতে বলছে ডিঅ্যাক্টিভেট করে দিতে বলছে, আমি ওইটা করে ডিঅ্যাক্টিভেট করার জন্য আমার ডায়াল করতে হবে 2040। সো আমাদের এই কমেন্টটা কমপ্লিট। এবার গাইস তোমাদেরকে ওইটা দেখাই যেটা কথা ছিল আমার, তো আমি আগে ওইটা সাজায় ভাই তোমাদেরকে দেখাইতে প্যারা নেই। লাইটিং সেট আপ করতে হবে প্রথমে আমার এই জায়গায় দেখাইতে হবে, এই জায়গাটা পুরোপুরি পারফেক্ট। প্রথমে আমি নাইট মুভ করি, একটা ঘোড়া আনি, ব্যাস। এখন সিরিয়ালে তিনটা বাইক, কোবরা বাইক গাইস মনে রেখো, ঠিক আছে? এই যে 444 এক পিস, দুই পিস, তিন পিস, তিন পিস, আর হলো এই ঘোড়া। আরে ভাই ঘোড়া তো উঠে না কেন? গ্লিচ খেয়ে গেল মনে হইল আমার কাছে, ব্যাস। শো পিসের জন্য এতটুকু যথেষ্ট। এবার জাস্ট এগুলা লাইট অন করে দিলে হয়ে যাবে এইভাবে। ক্যাচ অ্যান্ড ক্যাচ এক পিস, দুই পিস। ঘরটা কি সুন্দর ফকফকা সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে, বাট নাও একটু লাইটিং এর সামনে নিয়ে আসে ভাই, পুরো মানে ঘরের কালার পুরো ডিসকালার হয়ে গেছে। আরে দূর মাথা, এর কি মাথা কন্ট্রোলে বুস্ট রেখে দেয়। কি ফালতু রে ভাই, এটি বাইকটার উলট পালট করে লেস পুরো। আবার সাজা মাথায় এরকম কাহিনী দেখলে মনে হচ্ছে গেমটা আনুষ্ঠানিক করে দিলাম, শেষ, ব্যাস। এবার জাস্ট ডে মুড করে দাও, দূর থেকে দেখলে বোঝা যায় আর কি, বেশি ক্লোজে গেলে আবার বলছিলাম এটা একটু ভিন্ন এই জন্যই ভাই, এই জন্যই তোমাদেরকে দেখাইছি। এই যে দেখো এটা যত ক্লোজে যাবে তত এটার গ্লো করবে গাইস, খালি গ্লো হয়ে যাবে। একবারে ক্লোজ আসলে পুরোপুরি হয়ে যাবে, বাট একটু পিছে যাও আর একটু পিছে, বা এটা ডিসকালার হয়ে যেতে, যত দূরে যাও তত এটার কালার চেঞ্জ হয়ে যায়। এই জায়গা থেকে জুম করে দেখে এই যে দেখছো। সো গাইস এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও, তোমাদেরকে এই জিনিসগুলোই দেখানোর জন্য দিছি, ঐতিহাসিক ঘোড়া। সো এই ছিল আমাদের আজকের গেম প্লে ভিডিও। তোমরা গাইস যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখো অন্য কোনো গেম প্লে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, তারা বাই বাই, সি ইউ।